আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো বাটা মশলায় নারকেল দিয়ে দেশি মুরগির ঝোল। তবে মশলা বাটাবাটির কোনো ঝামেলা থাকছে না। বর্তমান সময়ের ফিউশন রান্নার থেকে আগের দিনের দাদি নানির হাতের এই রান্নাগুলো কিন্তু অতুলনীয় স্বাদের ছিল। তাহলে চলুন মূল রেসিপিতে। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নাটা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে করতে। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এটা অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। 3 টুকরো দিয়ে দিচ্ছি তেজপাতা, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আর তেলটা এরকম ফেনা টাইপের হওয়ার কারণে একটু তুলে চেক করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো মতো ভেজে নিতে হবে, তবে একেবারে বেরেস্তা করে ফেলবো না। পেঁয়াজটা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ, ঝালটা অ্যাডজাস্ট করে দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন মশলার সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। এভাবে মশলাটা বানিয়ে নিলে কিন্তু বাটা মশলার একটা স্বাদ এবং ফ্লেভার দুটোই পাওয়া যায়। মশলাটা রেডি। এখন পেঁয়াজটা তুলে আমি একটু চেক করে নিচ্ছি, এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। যদি আপনারা পানি দিয়ে এই মশলাগুলোকে ব্লেন্ড করেন তাহলে পরিমাণটা 1.5 টেবিল চামচ করে দিবেন। আদা রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিয়েছি। এখন আগের থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে তেলের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলার মধ্যে যেহেতু পানি দেওয়াই ছিল তাই আলাদা করে আর পানি আমি দেইনি। এখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলায় যে পানিটা আমি দিয়েছি সম্পূর্ণভাবে শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি ওজনের দেশি মুরগি ছিল, আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। মাংসটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটাও টেস্ট অনুযায়ী দিবেন। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল। এখানে নারকেলটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও দিতে পারেন, অথবা নারকেলটাকে ব্লেন্ড করে শুধুমাত্র পানিটাও ব্যবহার করতে পারেন। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে লো আঁচে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা তুলছি। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি নিচে থেকে একটু নেড়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজা হয়েছিল। নরম পেঁয়াজ কিন্তু খুব দ্রুত প্যানের নিচে লেগে যায়, এতে করে নিচে পুড়ে যাবার চান্সটা অনেক বেশি থাকে। তাই 5 মিনিট বা 4 মিনিট পর পর মাংসটা নিচের দিক থেকে এভাবে একটু নেড়ে দিবেন। এখন আমি মাংসটাকে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য রান্না করে নিব। আর চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 15 মিনিট পর ঢাকনা তুলছি। মাংস থেকে বের হওয়া পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি মাংসটাকে ঢাকনা ছাড়া আরও 4-5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালো মতো কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নিচের দিক থেকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য, অথবা পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে আরও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
আপনারা ঝোলটা কতটা গাঢ় করবেন বা কতটা পাতলা রাখতে চান তাই বুঝে পানির পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। অথবা মাংসটা যদি এই পর্যায়েও নরম না হয় তাহলে পানির পরিমাপটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখন ঢেকে রান্না করব ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত। চুলার আঁচটা থাকবে হাই হিটে, আর আপনাদের মাংসটা যদি নরম না হয় তাহলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করে নেবেন। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, আমি এর থেকে আর গাঢ় করব না, কারণ দেশি মুরগির একটু পাতলা ঝুলি খেতে হয়। এখন চুলাটাকে অফ করে চুলার উপরেই আমি রেখে দিব প্রায় 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর রংটা কতটা সুন্দর হয়েছে, আর ঝোলটা একেবারে পাতলাও হয়নি আবার একেবারে গাঢ়ও হয়নি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, আর নারকেলগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করছি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।